আসসালামু আলাইকুম, আমি ইসাদ চৌধুরী হামার ফার্ম থেকে কৃষি খামার চ্যানেলের মাধ্যমে নরসিংদী নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুরের এই 2023 সালের কোরবানির জন্য যে সুন্দর সুন্দর আমি গরু প্রস্তুত করেছি, আপনারা আসবেন হাম্বা ফার্মে, ঘুরে যাবেন, ফ্যামিলি নিয়ে আসবেন। অত্যন্ত সুন্দর সুস্থ সবল গরু নিয়ে, 300 উপর গরু নিয়ে হাম্বা ফার্ম এবার প্রস্তুত। হাম্বা ফার্মে আসলে একদম শুরু থেকেই সুস্থ সবল গরু এখানে আমাদের পরিচর্যা হয় এবং লালন পালন করা হয়। তো আমি এবার 2023 সালে কোরবানিদের জন্য 550 টাকা লাইভ ওয়েটে গরু সেল করতেছি। আমি আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাবো, আপনারা সবাই ফার্মে আসেন এবং হাম্বা ফার্মের গরুগুলি ঘুরে দেখে যান। এখানে এত অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করেছি, আপনার ভালো লাগবে হাম্বা ফার্ম। আসসালামু আলাইকুম ইসাদ ভাই। আসল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে ভালোই। ইসাদ ভাই, হাম্বা অ্যাগ্রো ফার্মে 2023 সালে খুব সুন্দর সুন্দর গরু তৈরি করেছেন আপনারা, দেখার জন্য চলে আসলাম আমরা। হ্যাঁ ইনশাল্লাহ, আমি এই যে বাইরে কিছু গরু ডিসপ্লে করেছি এখানে, ভিতরে অনেক গরু আমার, প্রত্যেকটা গরু আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। আচ্ছা, সময় হবে তো আপনার? হ্যাঁ ইনশাল্লাহ, আপনার জন্যই আজকে আমি। আচ্ছা ভাই, আমরা দেখতে পাচ্ছি এই সিরিয়ালে যতগুলো গরু রয়েছে সব হচ্ছে শাহিওয়াল। শাহিওয়ালের মেলা মনে হচ্ছে এটি, লাল এবং কালো। আচ্ছা, 550 থেকে 600 কেজি ওয়েটের গরুগুলি আজকে বের করছি আর কি বাইরে। 550 থেকে 600 কেজি, 600 কেজি ওজনের গরুগুলো। আরো বড় বড় গরু ভিতরে আছে, আরো বড় গরু। হ্যাঁ, আরো বড় গরু ভিতরে আছে। আচ্ছা ভাই, এখন কিন্তু প্রচন্ড গরম, এই গরমে আপনি গরু বাইরে রেখেছেন, কোনো সমস্যা হবে না? না, এই যে দেখেন আমরা আপনার সামনে, তো আমি গরু বাইরে রেখেছি। আমি আসলে কাঁচা ঘাস দিয়ে গরু লালন পালন করে থাকি, আমি একদম ন্যাচারাল দানাদার খাবার দিয়ে গরু লালন পালন করে থাকি। প্রত্যেকটা জিনিস আজকে আপনাকে দেখাবো ফার্মের। আচ্ছা, কতগুলো গরু আছে হাম্বা অ্যাগ্রো ফার্মে 2023 সালে? 2023 সালে 300 প্লাস গরু নিয়ে এবার আমি প্রস্তুত কোরবানিতে। প্রায় 300? 300 প্লাস, 300 উপরে। হ্যাঁ। আচ্ছা, এপাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কি মাঝারি সাইজের গরু? এগুলি মাঝারি বড় সাইজ, মাঝারি বড় সাইজ, মাঝারি এবং বড় সাইজের। জি, সর্বোচ্চ কত কেজি পর্যন্ত আছে গরু? 850 কেজি পর্যন্ত। 850, 900 কেজিও আছে। 900 কেজিও আছে? হ্যাঁ, আপনার ওই মহারাষ্ট্র আমার, ওইটা 900 কেজি প্লাস হয়েছে। আচ্ছা, যেটা আপনার ফার্মের প্রথম গরু? জি, প্রথম গরু, এখনও আছে, এখনও রয়েছে। ইসাদ ভাই, এই প্রতি বছর এই যে হাম্বা অ্যাগ্রো ফার্মে সুন্দর সুন্দর গরু প্রস্তুত করছেন বিক্রয়ের জন্য, কিন্তু প্রতি বছরই কিন্তু গরুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এর কারণটা কি? আসলে এটা অনেক বড় একটা জায়গা, 24 বিঘার উপর এই জায়গাটা আমার। টোটাল পাঁচচুং ঘাস সহ যা আমি 117-118 বিঘা জায়গার উপর ঘাস চাষ করছি পাঁচচুং। তো আমার গরু ঘাস খেয়ে শেষ করতে পারে না, এই জন্য আমার জায়গাও যেহেতু বড় আছে এই জন্য আমার সংগ্রহটাও বেশি আর কি। আচ্ছা, আমি একটু হিসাব করি, এই যে এটা কালো গরু দেখতে পাচ্ছি শাহিওয়াল, এটার কেমন বয়স রয়েছে? এটা আপনার 650-660 কেজি ওজন হবে। এটা ওজন 650-660 কেজি। কয় দাঁত হয়েছে? এটা 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ। এটা কেউ ক্রয় করতে চায়, কীভাবে ক্রয় করতে পারে? আমি লাইভ ওয়েট বিক্রি করতেছি 550 টাকা হোম ডেলিভারি সহ। লাইভ ওয়েটে 550 টাকা? জি, আমার সকল গরুই 360-370 কেজি থেকে 750-800 কেজি গরু যেটাই পছন্দ করুক কাস্টমার, 550 টাকা হোম ডেলিভারি সহ। কী বলেন ভাই, সবাই তো লাইভ ওয়েটে কম ওজন যেগুলো সেগুলো বিক্রি করে থাকে, আপনি অ্যাভারেজ দিচ্ছেন? আমার আসলে ঘাসের পর্যাপ্ততা আছে, জায়গা আছে, আমি আসলে লালন পালন করতে আমার কস্টিংটা একটু কমই পড়তেছে, আর আমি কোরবানি যেটা আল্লাহর রাস্তায় কোরবানি দেয় আমি এইটাতে সীমিত প্রফিটের জন্যই এই বিজনেসটা করতেছি। ইসাদ ভাই, আমরা ডিসপ্লে অনেক সুন্দর সুন্দর গরু দেখেছি, চলুন ফার্মের ভিতরে যাই। চলেন ইসাদ ভাই, আমরা বাহিরে খুব সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ফার্মের ভিতরে এসে মনে হচ্ছে আমি গরু রাজ্যে চলে এসেছি। আসলে আমাদের সংগ্রহের মধ্যে সবগুলি গরুই সুন্দর। আচ্ছা, ফার্মে আসলে ফ্যামিলি নিয়ে সবাই আসে, তো এখানে কোরবানির 2023-এর জন্য পুরোপুরি হাম্বা ফার্ম প্রস্তুত। তো এখানে আমার একটা গরু থেকে আরেকটা গরু কোনো অংশে খারাপ না, মানে একটা দেখে আরেকটা দেখতে গেলে মনে হবে ওইটাও আরও বেশি সুন্দর, ওইটা দেখে আরেকটা দেখতে গেলে ওইটা আরও বেশি সুন্দর মনে হবে।
তো আমার আসলে 300+ গরু নিয়ে 2023 কোরবানিতে আমরা আম্বা ফার্ম প্রস্তুত। এখন আমরা চেষ্টা করেছি, বাকিটা আপনার ক্যামেরার চোখে এবং যা দর্শক যারা আছে দেখবে ওদের ওনারাই ডিসিশন নিবে যে আম্বা ফার্মের কালেকশন কেমন। এবার আচ্ছা ইশাদ ভাই, আমি এক পাশে গেলে মনে হচ্ছে আমি কোনো লাল গোলাপের বাগানে আছি, সব হচ্ছে লাল শাহিওয়াল। অন্য পাশে গেলে মনে হবে কোনো কালো ফুলের বাগানে আছি, সবগুলো কালো শাহিওয়াল। আপনার এখানে বিশেষ করে শাহিওয়াল গুলোটা বেশি হওয়ার কারণটা কি? আসলে আমি দেশি শাহিওয়াল পছন্দ আমার, এবং আমার ফার্মে যারা গরু সংগ্রহ করে সবসময় তাদের আমি বলি যে গরু সংগ্রহের ক্ষেত্রে যেন অবশ্যই গরু লাল এবং কালো, ওর চুট থাকতে হবে, নাভি কম্বল থাকতে হবে, এবং গরুটা দেখতে সুন্দর হইতে হবে। শুকনা হোক কোনো সমস্যা নাই, কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, কাঁচা ঘাস দিয়ে আমি গরু লালন পালন করছি। যে আপনি বাইরে গরু দেখলেন, ভিতরে গরু দেখতেছেন, সকল গরুই কিন্তু আমার ঘাস দিয়েই আমি ফার্ম পরিচালনা করছি। শুধু কাঁচা ঘাস দিয়ে? হ্যাঁ, আমার 117-18 বিঘা জমিতে পাকচুং ঘাস চাষ করি, মানে ম্যাক্সিমাম গরু সময় আমি কাঁচা ঘাস খাওয়াই গরুকে, আর অল্প কিছু দানাদার খাওয়াই। আচ্ছা ইশাদ ভাই, আমরা বিভিন্ন ফার্মে যখন যাই তখন দেখি যে অনেক বড় বড় গরু থাকে ফার্মের মধ্যে, কিন্তু আপনার এখানে সব একই সাইজের গরু। আপনার এই হাম্বা ফার্মে বেশি বড় বড় গরু না রাখার কারণটা কি? বড় গরু আসলে আমি 2020 সালের 13 মার্চ আমার এই হাম্বা ফার্মের যাত্রা শুরু। আসলে বড় গরুর একটা কাস্টমার বেস আছে, তো আমরা আস্তে আস্তে শুরু করতেছি। আমরা মানে গত প্রথম বছর, দ্বিতীয় বছর, এই বছর সব মিলে এখন আমাদের 650-700 কেজির গরুগুলি আছে। তবে 380-390 থেকে 400-500-550-600 কেজির গরু সবচেয়ে বেশি, বিশেষ করে 500-600 কেজি ওজনের গরু সবচেয়ে বেশি আমার ফার্মে। আচ্ছা, হাম্বা ফার্মে সর্বনিম্ন কত কেজি এবং সর্বোচ্চ কত কেজির গরু রয়েছে? 360-370 কেজি থেকে 900 কেজি পর্যন্ত এই বছর গরু আছে। আচ্ছা, আপনারা কোন কোন প্রক্রিয়ায় এখান থেকে কুরবানি উপযোগী গরু বিক্রি করছেন? আসলে এই বছর আমার ম্যাক্সিমাম গরু সবগুলি গরুই মানে দাঁত উঠে গেছে, আমি চাবো এই বছর সবগুলি আমার গরু সেল হয়ে যাক। আমি সব গরুই প্রস্তুত করেছি এবার কুরবানির জন্য। আচ্ছা, লাইভ ওয়েটে কি বিক্রি করছেন? জি, লাইভ ওয়েটে বিক্রি করছি এবং হোম ডেলিভারি সহ। হোম ডেলিভারি ফ্রি? হোম ডেলিভারি, লাইভ ওয়েটে বিক্রি করতেছি, হোম ডেলিভারি এবং গরুকে সাজায় দেওয়া সব কিছুই করে দিচ্ছি আমি। লাইভ ওয়েট বিক্রি করতেছি 550 টাকা কেজি। 550 টাকা একটা প্রাইস সব রকম গরু, মানে একের ভিতরে সব? জি, একের ভিতরে সব, মানে 360-370 কেজি থেকে 750-700 কেজি পর্যন্ত যত গরু আছে সব 550 টাকা প্রাইস। আচ্ছা ইশাদ ভাই, গরুর ওজন যখন বৃদ্ধি পায় তখন লাইভ ওয়েটের দামটাও বৃদ্ধি পায়, কিন্তু আপনার এখানে সেটি হচ্ছে না, এর পেছনের কারণটা কি? আসলে আমি তো ঢাকায় থাকি, আমার বিজনেস গার্মেন্টস সব কিছুই ঢাকায়, আমি তো এখানে কন্টিনিউ করতে পারি না। আর আমার এখানে ম্যানেজমেন্টে যারা আছে ওরা আসলে ওইভাবে কোন গরুর কোন প্রাইস দেখে দেখে বিক্রি করা, এরকম ওই সেট আপ আমার এখনও হয়নি। অথবা আমি এখন যে জিনিসটা নিয়ে আসছি, আমি লাইভ ওয়েটে, যেহেতু আমার ক্যালকুলেশনটা লাইভ ওয়েটেই, কত করে কতটুকু ওজনের কিনতেছি, কী পরিমাণ খাবার খাচ্ছে, আমার অ্যাকাউন্টস থেকে যেহেতু খরচের টাকাটা এখানে আছে আমার কাছে, এখন মানে প্রত্যেকটা হিসাবই স্বচ্ছ, কত খরচ হচ্ছে একটা গরুর পিছনে আমি সকল কিছু জানি। আচ্ছা, এই যে লাইভ ওয়েটে বিক্রি করছেন ছোটো বড়ো মাঝারি সব গরু একই দামে, লাভ কি হবে এবছর? এবছর দানাদারের প্রাইসটা তো একটু বেশি, গত বছর আমি 480 টাকা করে বিক্রি করছি গত বছর। দানাদারের খাবার এবং যারা মেনটেনেন্স করে, রাখাল যারা আছে, ম্যানেজমেন্ট যারা আছে, পরিচালনা করতেছে, তাদের স্যালারিটা খুব মানে অনেক বেড়ে গেছে, দানাদার খাবার অনেক বেড়ে গেছে দাম, তো সব কিছু মিলে আমি 550 টাকা প্রাইস নির্ধারণ করেছি এবার। আচ্ছা ইশাদ ভাই, আপনি একজন গার্মেন্টস ব্যবসায়ী, আপনাদের একটি ব্র্যান্ড রয়েছে ইজি ফ্যাশনের কর্ণধার আপনি, কিন্তু এই যে গরুর খামারের সাথে আপনি যুক্ত হয়েছেন, মানুষ এখন আপনাদেরকে গরু পাগল হিসেবে জানে, গরু প্রেমিক হিসেবে জানে, এই বিষয়টা আসলে কীভাবে দেখেন আপনি? এই যে দেখেন, আমি ফার্মের ভিতর হাঁটতেছি, ফার্মের মধ্যে কিন্তু মোটামুটি গরুর ফার্মে আসলে একটু গন্ধ হবে, গন্ধ হবে। হ্যাঁ, তো আমি চেষ্টা করেছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমি কিন্তু গরুকে ভালোবাসি এবং ওর থাকার জায়গাটাও আমি পরিচ্ছন্ন রেখেছি, যত ব্যস্ততাই হোক এই জায়গায় আসি। আপনাকে একটা জিনিস বলি, কৃষিতে কিন্তু অত প্রফিট নেই, কিন্তু কৃষিতে শান্তি আছে। প্রফিট নেই, শান্তি আছে? প্রফিট নাই এত, শান্তি আছে, মনের শান্তি, যেটা মনের শান্তি, যেটা সারা বছর দেশ বিদেশে ঘুরে যখন ফার্মে আসি, এই যে
শান্তিটা হয় এটা আসলে অন্য কিছুতে পাওয়া যায় না। আর আমি ছোটবেলার থেকে পশুপ্রাণী পছন্দ করি, আমার এখানে যত গাছ দেখবেন সবগুলি গাছের মধ্যে আমি পাখি থাকার জন্য বাসা করে দিয়েছি, মাটির হাড়ি বেঁধে দিয়েছি, সব কিছু মিলে আমি আসলে বলতে পারেন আমি। আচ্ছা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা ইসাদ ভাই, আমাদেরকে একটু ছোট্ট করে বলবেন এভাবে গরুর প্রেমে পড়ার কারণটা কি? আসলে গরুর প্রেমে পড়ার কারণ হচ্ছে গরুর তো সবাই পছন্দ করে, সবাই কোরবানি দেয়, তো আমাদের এখানে পর্যাপ্ত জায়গা আছে। আমি যে ফার্ম হাম্বা ফার্ম 24 বিঘার উপর জায়গা, আশেপাশে সব মিলায় অনেক জায়গা, 117-118 বিঘাতে শুধু পাকচুং গাছই চাষ করেছি। তো সব কিছু মিলে মানে জায়গাটা ইম্পর্টেন্ট, আমার খালি জায়গা ছিল, গাছ চাষ করার জায়গা ছিল, এই জন্য আমি ফার্মটা দিয়েছি আসলে। আচ্ছা ইসাদ ভাই, হাম্বা ফার্মের পচলা কত বছর? 2020 সালের 13ই মার্চ এই হাম্বা ফার্মের পচলা, তখন করোনার সময় লকডাউনে আমি টোটালি ঢাকা ছেড়ে গ্রামে এসে বসবাস করছি ফুল ফ্যামিলি, তখন সময় আর কাটে না, তো এত এত জায়গা পতিত পড়েছিল, খালি পড়েছিল, এগুলিকে একটা কাজে লাগানোর জন্য আমি আসলে একটা প্ল্যান করি, তো ওই প্ল্যানেরই একটা অংশ হাম্বা ফার্ম। আচ্ছা প্রথমত কতগুলো গরু দিয়ে খামার যাত্রা শুরু হয়েছিল? একদম প্রথম একটা গরু ছিল দুধের, এই মহারাজের, ওই যে ওখানে মহারাজের মা, ওকে এই খালি জায়গাটায় রাখা হয়েছিল, এখানে যে কেয়ারটেকার ছিল উনি লালন পালন করছে, তো ওই ওর মহারাজ যখন জন্ম হইল এত সুন্দর একটা বাচ্চা, ওকে রাখার জন্য লালন পালন করার জন্য মনে হয়েছে একটা ভালো শেড করি, তো শেড করতে যেয়ে 20টা গরু শেড দিয়ে স্টার্ট করছি আর কি। বর্তমানে কতগুলো গরু রয়েছে? বর্তমানে 300-এর উপর আমার গরু সংগ্রহ আছে এখানে ফার্ম। 300-এর উপরে? জি, ক্যাপাসিটি প্রায় 500-550 গরু এখানে নিবে আর কি, আমি আস্তে আস্তে বাড়াই দিচ্ছি। আচ্ছা হাম্বা ফার্মে গরুগুলোকে কীভাবে প্রস্তুত করছেন আপনারা কুরবানির জন্য, কোন খাদ্য দিয়ে? সারা বছর আমি কাঁচা ঘাস খাওয়াই সারা বছর, আর দানাদার খাবার যেমন কুড়া, ভুষি, গমের ভুষি, সয়াবিন, বুটের ডালের ভুষি, এগুলি মিশ্রণ করে গরুগুলিকে খাওয়ানো হয় সারা বছর। সারা বছর একই রেশিও চলে? একই রেশিও চলে, না প্রতি 100 কেজি ওজনের 1 কেজি দানাদার, 500 কেজি হলে 5 কেজি, 2.5 কেজি সকালে, 2.5 কেজি বিকেলে, আর বাকি সময় খালি ঘাস, ঘাসের পর্যাপ্ত তো আছে আমার। ইসাদ ভাই, কোন কোন কারণে একজন মানুষ হাম্বা ফার্ম থেকে কুরবানি গরু ক্রয় করবে? আসলে আমি প্রথম থেকেই গরুগুলিকে যত্ন সহকারে লালন পালন করি, কাঁচা ঘাসের প্রচুর পরিমাণ কাঁচা ঘাস খাওয়াই, একদম ন্যাচারালভাবে গরুগুলি পালন লালন পালন করি, দানাদার খাবারও আমি সব নিজে মিক্স করে এখানে আমার লোকজন প্রতি বেলায় বেলায় খাবার দিচ্ছে, শেডের হাইট দেখতেছেন দক্ষিণ সাইড পুরো খোলা রেখেছি, আলো বাতাস আছে, মশা মাছি নাই, পরিচ্ছন্ন একটা ফার্ম আমি এখানে পরিচালনা করতেছি, ঢাকার খুব কাছে, নারায়ণগঞ্জের খুব কাছে, নরসিংদীর খুব কাছে, তো যারা আসলে গরু কোরবানি দেয় গরু পছন্দ করে ঢাকার থেকে এসে গ্রামের একটা পরিবেশও পাবে, আবার একদম ফ্রেশ একটা গরু কোরবানি দিতে পারবে। কোরবানির বেচাকেনি নাকি শুরু হয়ে গিয়েছে? হ্যাঁ, কোরবানি অলরেডি আমার মানে সেল শুরু হয়ে গেছে, আমার অনেকগুলি গরু সেল হয়েছে, বুকিং করে গেছে, ঈদের 2-3 দিন আগে ডেলিভারি করবো আমি। আচ্ছা, আমরা তো হোম ডেলিভারি করে দিচ্ছি, গরুকে সাজাই দিব, হোম ডেলিভারি করে দিব একদম। আচ্ছা, কেনার প্রক্রিয়াটা কি? এখানে একটা একজন কাস্টমার আসবে, উনি এই ফার্ম থেকে একটা গরু পছন্দ করবে, ওনার আমার লাইভওয়েট স্কেল আছে, ওখানে ওয়েট দিবে, আমার যা গরুই যেটাই পছন্দ করে 550 টাকা কেজি লাইভওয়েটে যা প্রাইস আছে ওইটাই, ওইটাতেই আমি সেল করছি। তার মানে হাম্বা ফার্মে যে আসবে সে গরু পছন্দ করবে, স্কেলে তুলবে, আবার নিয়ে যাবে, এই তো? হ্যাঁ, এইটাই, মানে অত ঝামেলা নাই আর কি। আচ্ছা ইসাদ ভাই, আপনি তো শখে শুরু করেছিলেন এই খামারটি, বলতে পারেন করোনাকালীন সময় কোনো কাজ ছিল না, লকডাউনে বাসায় ছিলাম, কিছু তো করতে হবে, আমরা তো আসলে কাজের লোক, কাজ ছাড়া তো ভালো লাগে না, তো ওখান থেকেই আসলে এই ফার্ম দেওয়ার ইচ্ছা হইলো আর কি। আচ্ছা, এই যে বাণিজ্যিকভাবে এখন গরু পালন করছেন, সম্ভাবনাটা কেমন দেখছেন? আসলে আমাদের দেশে ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে, আর্থিক অবস্থাও ভালো হচ্ছে, মানুষ একটু স্বাচ্ছন্দ্যে ফ্যামিলি পরিবার নিয়ে গরু কিনতে চায়, হাটে যে আগের মতো পরিবেশ তো নাই, এখন বর্ষাকালে হাটে গেলে কাদা, অনেক রকম পরিস্থিতির শিকার হইতে হয়, গরু কিনে বাসায় আনা, অত লোকজনের একটা ব্যাক আপ লাগে, আসলে ডে বাই ডে মানুষ কিন্তু পরিবর্তন হচ্ছে, তো ম্যাক্সিমাম লোকই খামার থেকে গরু ফ্যামিলি সেও পছন্দ করে, সবাই চেষ্টা করে যে আমার গরুটা আমি পরিবারের সবাইকে নিয়ে পছন্দ করে দেবো, যেহেতু কোরবানির আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আসলে এখানে পরিবারের সকল সদস্য থাকলে ওটার মধ্যে একটা আত্মতৃপ্তি আছে।
আচ্ছা দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হাম্বা ফার্মের সুন্দর সুন্দর গরুগুলো। ইসাদ ভাই, আমার দর্শক যারা আছেন তারা নিশ্চয়ই আপনার ভিডিও দেখে তারা সন্তুষ্ট হয়েছে, কারণ এত সুন্দর সুন্দর গরু দেখলে কিন্তু সবারই মন ভালো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ অবশ্যই, আসলে এটা একটা ঘোরার জায়গা। আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে সকলকে আমন্ত্রণ করব। আসলে এটা আমি গরুর খামার হিসেবে না, এটা একটা ঘোরার জায়গাও, একটা মানে এত সুন্দর করে এটার উপস্থাপন করেছি ফার্মটাকে। আপনি অনায়াসে 2 থেকে 3 ঘন্টা এখানে সময় ব্যয় করবেন, আপনার কাছে খালি ভালোই লাগবে। আচ্ছা ঠিক আছে সুদ ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রথম সেই 2020 সাল থেকে আপনি আসতেছেন আশরাফুল ভাই, আপনার সাথে একটা মধুর সম্পর্ক হয়ে গেছে। আপনাদের মাধ্যমে সকল লোক এই ফার্ম দেখে, এটা আসলে আমার কাছে ভালো লাগে। যারা গরু লাভার, গরু প্রাণী পছন্দ করে, তাদেরও আপনার এই চ্যানেলে দেখে। তো আমি সবাইকে আমন্ত্রণ করব 2023 কোরবানি নিয়ে দিয়ে সবাই আসুক হাম্বা ফার্মে, ঘুরে দেখে যাক আমি কীভাবে লালন পালন করতেছি গরুগুলি। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আপনাকে।